আয়তনের সবচেয়ে বড় পার্বত্য জেলা রাঙ্গামাটি। রাঙ্গামাটির পার্বত্য জেলার একটি উপজেলা কাপ্তাই। এখানকার প্রাকৃতিক ও কৃত্রিম বৈচিত্র্য এই উপজেলার জনপ্রিয়তা লাভ করেছে ভ্রমণপিপাসু মানুষের কাছে, কারণ এই উপজেলায় রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই হ্রদ। অন্যদিকে রয়েছে ছোট বড় অসংখ্য ঝর্ণা, সাথে যোগ হয়েছে সারি সারি পাহাড়। সব কিছু মিলিয়ে কাপ্তাইকে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা বলাই যায়। হাতে এক রাত সময় নিয়ে আজ আমরা যাচ্ছি কাপ্তাই উপজেলার কৃত্রিমভাবে গড়ে ওঠা সৌন্দর্যমণ্ডিত একটি রিসোর্ট বা ক্যাম্পিং সাইট নিসর্গ ভ্যালি কিংবা নিসর্গ পট হাউস। পাশাপাশি থাকবে টুকটাক কিছু গাইডলাইন। সব মিলিয়ে হতে চলেছে আমাদের আজকের ভিডিও। আল্লাহর নাম নিয়ে আমাদের এইবারের কাপ্তাই নিসর্গ ভ্যালি বা নিসর্গ পট হাউসের ভ্রমণ শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের অক্সিজেন মোড় হতে। এই যাত্রায় আমরা যাচ্ছি নিজেদের বাইক নিয়ে। পৌঁছাতে সময় লাগতে পারে আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা চাইলে দেশের যে কোনো স্থান হতে কাপ্তাই খুব সহজে যেতে পারেন। সেক্ষেত্রে প্রথমে অক্সিজেন মোড় কিংবা কাপ্তাই রাস্তার মাথা নামক জায়গা হতে সহজেই চলে যেতে পারেন সিএনজি কিংবা বাসে চড়ে। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 180 থেকে 200 টাকা। আমাদের সবার নিজেদের সময় বাঁচানোর জন্য আমরা চলে গেলাম বাইক নিয়ে। যারা বাইক নিয়ে যেতে চান পরামর্শ রইল অবশ্যই সাথে করে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স সাথে রাখার জন্য, কেননা এই রাস্তায় কাপ্তাই প্রবেশ মুখে থাকবে পুলিশ চেকপোস্ট ও সামনে পড়বে বিজিবি চেকপোস্ট। বিজিবি চেকপোস্ট পার হওয়ার 5 মিনিটের মধ্যেই চোখে পড়ল আমাদের মূল গন্তব্য নিসর্গ পট হাউস। অক্সিজেন দেহতে যার দূরত্ব ছিল মাত্র 47 কিলোমিটার। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। এখন মাঝে সন্ধ্যা 7টা, চলে আসলাম কাপ্তাই নিসর্গ ভ্যালিতে, যেটা সবাই পট হাউস নামে চিনে। অনেকদিন ব্যস্ততার কারণে কোনো ধরনের ভিডিও বানাতে পারিনি, আর চলে আসছি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমরা চলে আসছি মূলত কাপ্তাই নিসর্গ পট হাউসে। এটি হচ্ছে মূলত কাপ্তাইয়ের খুব সুন্দর এবং খুব সুন্দর মনোরম পরিবেশে গড়ে ওঠা নিসর্গ পট হাউস। এখন আমরা প্রথমে এখানে বুকিং করে নিব। এখানে আসার জন্য কিন্তু আগে থেকেই বুকিং করে রাখতে হবে। ভাইয়া, এখানে আসতে গেলে কতদিন আগে বুকিং করতে হবে? স্যার, আমাদের হচ্ছে যে এই মাসে ফেব্রুয়ারি মাসে প্রায় 80% বুক, প্রায় 10 থেকে 15 দিন আগে বুক করতে হয়। মানে হঠাৎ করে চলে আসলে মানে আমাদের এখানে অ্যাভেলেবেল রুম নেই। এখানে থাকতে গেলে প্রথমে আপনার প্যাকেজটা যদি একটু বলতেন। আমাদের প্যাকেজ হচ্ছে যে যদি কাপল হয় তাহলে 5000 টাকা, এমনিতে জনপ্রতি 2000 টাকা করে, এক রুমে 3 জন করে সেট আপ, এক রুম 6000 টাকা। আর প্যাকেজের মধ্যে কী কী থাকবে? সাথে হচ্ছে যে সন্ধ্যা নাস্তা থাকবে, রাতে ডিনার থাকবে, সকালের নাস্তা থাকবে, সাথে আধা ঘন্টা করে কাইকিং থাকবে, ইন্টারনেট থাকবে, মিউজিক থাকবে। আচ্ছা, আমাদের তো বুকিং ছিল, আমি বাদ বাকি ফর্মগুলো ফিল আপ করে ভিতরে চলে যাই। আমাদের বুকিং দেওয়া শেষ। এটা হচ্ছে আমাদের রুম, এখানেই আমরা থাকবো মূলত। এখানে 3 জন থাকা যাবে। এটা হচ্ছে ডাবল বেড আর এটা সিঙ্গেল বেড। এখানে অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে, যেটা হাই কমোড দিয়ে তৈরি করা। তো এ হচ্ছে মূলত কাপ্তাই ঘুরে ওঠা পট হাউস। এখন আমরা এখানে ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পর নাস্তা খেতে যাবো, কারণ এখানে আমাদের এই 2000, আমাদের প্যাকেজ মূল্য কিন্তু 2000 টাকা রেখেছে এবং 10% ডিসকাউন্ট দিয়ে টোটাল 1800 টাকা করে। এটা আপনারা যার এদিকে আসবেন তাহলে প্রথমে কথা বলে নিতে পারবেন, তখন আপনারা হয়তো ডিসকাউন্টটা পেয়ে যাবেন। এখন এখানে ফ্রেশ হবো, তারপর আমরা নাস্তা খেতে যাবো। 1800 টাকা প্যাকেজের মধ্যে আমাদের কী কী থাকবে সেটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এখন ফ্রি সময় শেষ, চলে আসলাম আমরা রেস্টুরেন্টে নাস্তা করার জন্য। নাস্তা হিসেবে আমরা পেয়েছি চিকেন চাপ, পরোটা আর সালাদ, এবং সফট ড্রিঙ্ক হিসেবে কিন্তু আমরা পেপসি পাচ্ছি, এবং এখানে আমাদের মিনারেল কিন্তু দেওয়া আছে। আমাদের সাথে এসেছেন আজকে আমার বন্ধু অন্তু এবং মামুন ভাই, আর আমাদের উকিয়া থেকে আগত রিদওয়ান। আর ওকে অনেকে হয়তো চিনেন, কারণ সবসময় আমার সাথে থাকে আমার বন্ধু নিশাত। নিশাত,
অনেকদিন পর আসছো না? অনেকদিন পর, প্রায় কয় মাস পর ট্যুর হচ্ছে আমাদের? চার পাঁচ মাস মেবি। কক্সবাজার গিয়েছিলাম তো লাস্ট অক্টোবর। অক্টোবরে না? হ্যাঁ। তাহলে আমরা এখন নাস্তা করিনি, নাস্তা করার পর ইনশাল্লাহ আবারও আমাদের ডিনারের মধ্যে কী থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেখানে আমরা আড্ডা দিব, আর খুব সম্ভবত আজকে আমরা অনেক বেশি গানের আড্ডা বসাবো। চলো চলুন আমরা সামনে আগে। সন্ধ্যার পর থেকে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম এবং অনেকক্ষণ গানের আসর বসিয়েছিলাম, এখন চলে আসলাম আমরা ডিনার করতে। ডিনার আমাদের কি কি আইটেম থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ডাল, সাদা ভাত, মাছ এবং পুঁটি মাছ। বন্ধু এটা কি কি মাছ বলে? পুঁটি মাছ আছে, পুঁটি মাছ আছে। আজকে আমাদের রাতে ডিনার হচ্ছে সামুদ্রিক মাছ, মানে নদীর মাছ আর কি। আমাদের ডিনার করা শেষ, এখন চলে যাচ্ছি ক্যাম্প ফায়ারের দিকে। এখানে ক্যাম্প ফায়ার রেডি করা হচ্ছে, তারপরে আমরা আবারও আড্ডা দিব। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। অতরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে দাও। তুমি কেন বলছো তোমাকে ছাড়া আমি অসহায়, করার পর থেকে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। এখন বাজে রাত দুটা, আমরা একেবারেই আমাদের আড্ডা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা ঘুমাতে যাব, ইনশাল্লাহ দেখা হবে কাল সকালে, এবং এখানের সকালের ভিউটা আমি আপনাদের মাঝে তুলে ধরব। আর এখানের আসলে পরিবেশটা খুবই সুন্দর, এখানে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আসাটা আমি মনে করি বেস্ট হবে, কারণ এখানের পরিবেশটা ছবিতে যতটা না সুন্দর লাগে তার চেয়ে সরাসরি আরও বেশি ভালো লাগে। আমরা ঘুমাতে যাবো, দেখা হবে কাল সকালে। গুড নাইট। আসসালামু আলাইকুম কাপ্তাই নিসর্গবেলি বা পট হাউস থেকে সবাইকে শুভ সকাল।
সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন বা রিসোর্ট দেখতে পাচ্ছেন সেগুলোতে আমরা রাতে ছিলাম। রিসোর্টের আসলে ভিতরে পরিবেশটা কিন্তু খুবই চমৎকার ছিল। এখন বাজে সকাল 9টা, আমরা ঘুম থেকে উঠলাম। আমাদের গতকালকে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেখানের মধ্যে রিসোর্ট এবং খাবারটা অবশ্যই ছিল। এখন আমরা যাবো নাস্তা করতে। নাস্তা করার পর ইনশাল্লাহ আমরা যাবো আজকের প্যাকেজের হয়তো একেবারে সর্বশেষ অ্যাক্টিভিটিস, আমাদের হচ্ছে কায়াকিং। কিন্তু কায়াকিং এর নাস্তা করার আগে আমি আপনাদেরকে সকালবেলা দেখে কিছু ভিউ দেখিয়ে দিই। এতক্ষণ দেখেছিলেন আপনারা পড হাউজের কিছু ভিউ। এখন চলে যাচ্ছি আমরা নাস্তা করতে। এখন বাজে সকাল 9:30। এই 9:30 থেকে 11টার মধ্যে কিন্তু নাস্তাটা সেরে নিতে হবে। ফাইনালি পাপ্পি, পাপ্পি বন্ধু, ফাইনালি পাপ্পি চলে এসে বিলাপা। আমাদের সকালের নাস্তা আইটেম হচ্ছে ডিম খিচুড়ি, গরম গরম পরিবেশন করা হয়েছে। একটু টেস্ট করে দেখি আগে কেমন। অসাধারণ, খুবই ভালো লাগছে। অন্তু তোমার কি বেশি কোথা পাইছে বন্ধু? বেশি আমার মনে কেমন লাগছে? তো না মজা হয়েছে, কোদার সময় নাকি পাথরও মজা লাগে, তাই না? আমরা নাস্তা করে চলে আসলাম। এখন বাজে সকাল 10টা। এখন যাবো কাইকিং করতে। কাইকিংটাও কিন্তু আমাদের এই 1800 টাকা অন্তর্ভুক্ত প্যাকেজের মধ্যেই 30 মিনিট কাইকিং পাচ্ছে। যারা সাঁতার জানান না অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন, কারণ সেফটির জন্য লাইফ জ্যাকেট পরে নিলাম। তাহলে চলুন একটা ঘুরে আসি কাইকিং থেকে। বন্ধু বলো ওদিকে যায় না, ওদিকে যাইলে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে ওদিকে। আলহামদুলিল্লাহ আমরা এখন কাইকিং করছি কর্ণফুলী নদীতে। প্রকৃতি আসলে কতটা সুন্দর সেটা যদি জানতে চান অবশ্যই সবুজের সাথে মিশে যেতে হবে। আমরা যে কাইকিংটা পেয়েছি সেটাও কিন্তু এই পড হাউজের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। 30 মিনিট কাইকিংয়ের কথা বলেছিল, কিন্তু অলমোস্ট 40 মিনিট শেষ, তবুও আমরা এখনও পর্যন্ত কাইকিং সাইডেই আছি। আমার পিছনে আছে আমার বন্ধু রিদওয়ান, কক্সবাজার থেকে আসছে। বন্ধু তুমি তো প্রথমবারের মতো এই কাপ্তাইতে আসছো, তুমি একটু বলো কাপ্তাইয়ের সৌন্দর্য সম্পর্কে এবং তোমার কেমন লাগতেছে সেটা। আসলে কাপ্তাই আসাটা আমার খুব মিরাকেলভাবে হয়েছে। হ্যাঁ বন্ধু, আদিব আমাকে হট করে কল একটা দিয়ে বলতেছে বন্ধু যাবা কাপ্তাই। হ্যাঁ বন্ধু, আর ওই সাথে এমনিতে আমার একটা ট্যুর প্ল্যান অনেক আগে থেকে ছিল, আমাদের কাপ্তাই চলে আসা হইলো আর কি আরিফের সাথে। আর তোর এটার জন্য বন্ধু কাপ্তাই সম্পর্কে তোরে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। আমি আসলে নিসর্গ ভ্যালির মতো আরও একটি ক্যাম্পিংয়ের ভিডিও তৈরি করেছিলাম, যেটা হচ্ছে বার্গি লেকের। আমি আপনাদেরকে বার্গি লেকের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। সকল প্রকার তথ্য জানতে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আমাকে নক করতে পারেন। আমি ইনশাল্লাহ যতটুকু সম্ভব যদি আমি গিয়ে থাকি আপনাদেরকে সেটা ইনফর্ম করে দিতে পারবো।
কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মাও জোস জোস তালে হবে একটা আমাদের আজ কায়াকিং এতটুকুই ছিল আমরা এখন চলে যাব রিসোর্টের দিকে আবার আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের আজকের এই পড হাউজের ক্যাম্পিংটা আমাদের এখানেই শেষ হতে যাচ্ছে গতকাল সন্ধ্যা আমরা এখানে এসেছিলাম সন্ধ্যা আসার পর থেকে ওনারা আমাদেরকে যা যা প্রোভাইড করার প্রমিস করেছিলেন সব কিছু দিয়েছেন আমাদেরকে প্রথমে নাস্তা দিয়েছে এরপর রাতের খাবার আর স্পেশালভাবে ক্যাম্প ফায়ার এবং থাকার জন্য তো এই কটেজগুলো দিয়েছিলেন যেগুলো খুবই আসলে ভালো মনে ছিল একটা মানুষের রিল্যাক্স হওয়ার জন্য যা যা দরকার সব কিছু দিয়েছেন ওনারা আপনারা চাইলে এখানে আসতে পারবেন পরিবার পরিজন নিয়ে আমি ওনাদের বুকিং সংক্রান্ত তথ্যের জন্য সব কিছু আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওনাদের নাম্বার এবং পেজের লিঙ্ক সহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম